আচ্ছা, আজ আমরা দেখো 2016 সালের এইচএসের অ্যাডমিশনের অঙ্কটা করছি। তো প্রবলেমটা আমি তোমাদের পাঠিয়ে দিয়েছি, সেখানে দেখে নাও কিছু। ফার্স্টে আমরা এবার এখানে আমরা একদম ওইভাবে করবো, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করব, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করব, ব্যালেন্স শিট করব। তো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আমরা শুরু করেছি, দেখো বিল্ডিংয়ের ভ্যালু 20,000 বেড়েছে, সেটা ক্রেডিট হবে, তোমাদের বলেই দিয়েছিলাম। রিভ্যালুয়েশনে যদি অ্যাসেট ভ্যালু বাড়ে তাহলে সেই অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন হয়। আর কিছু কিছু অ্যাসেটের ভ্যালু কমেছে, যেমন প্ল্যান্টের ভ্যালু কমেছে, ডেটার্সের জন্য একটা প্রভিশন করা হয়েছে, স্টকের ভ্যালু কমেছে, করে আমরা রিভ্যালুয়েশন প্রফিটটা পেয়ে গেলাম 7,000 টাকা। রিভ্যালুয়েশন প্রফিটটা 7,000 টাকা, সেটা তোমার ওল্ড পার্টনারদের মধ্যে কোন রেশিওতে ভাগ হবে, ওল্ড প্রফিট শেয়ারিং রেশিওতে ভাগ হয়ে গেল প্রফিটটা, ঠিক আছে। এবার এসো আমরা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করছি। দেখো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে তোমাদের কাছে তো অঙ্কটা দেওয়া আছে, সেখানে দেখো ওরা ওপেনিং ক্যাপিটাল এ আর বি এনেছে হচ্ছে 60,000 আর 40,000, আর ওদের ব্যালেন্স শিটে রিজার্ভ আছে যেটা যে টাকাটা আছে সেটা দুজন পার্টনারদের মধ্যেই, আমি তোমাদের বলে দিয়েছিলাম অ্যাডমিশনে ওল্ড পার্টনারদের মধ্যে রিজার্ভের টাকাটা ওল্ড রেশিওতে ভাগ হয়ে গেল। হ্যাঁ, ওল্ড রেশিওতে ভাগ হয়ে গেল আর রিভ্যালুয়েশন প্রফিটটা এলো। এইবার দেখো নিউ পার্টনার একটা প্রিমিয়াম ফর গুডউইল এনেছে 10,000 টাকা। এবার আমরা তো শিখেছি যে প্রিমিয়াম ফর গুডউইলের টাকাটা ওল্ড পার্টনারদের মধ্যে স্যাক্রিফাইজিং রেশিওতে ভাগ হয়ে যায়। তো আমরা এসে দেখি ওয়ার্কিংসে যে স্যাক্রিফাইজিং রেশিওটা কী, ক্যালকুলেশন অফ স্যাক্রিফাইজিং রেশিও। দেখো এর পোর্শনটা কত ছিল যখন এ আর বি পার্টনার ছিল, তখন ছিল 3:2 রেশিও, তার মানে 3/5, আর এখন ওদের নিউ রেশিও হয়েছে 2:2:1, দ্যাট মিন্স এখনও রেশিও 2/5, তাহলে 3/5 থেকে 2/5 ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও, করে এর স্যাক্রিফাইস 1/5। আর বির স্যাক্রিফাইস কত, বি আগে পেত 2/5, এখনও কিন্তু পাচ্ছে 2/5, দ্যাট মিন্স বির স্যাক্রিফাইস নেই। তাহলে যেহেতু এ অনলি স্যাক্রিফাইস করছে ইন ফেভার অফ সি, সুতরাং কী হবে, দ্য ভ্যালু অফ প্রিমিয়াম অফ গুডউইল ব্রট ইন বাই সি উইল বি ক্রেডিটেড অনলি এস ক্যাপিটাল অ্যাকাউন্ট। এটা বুঝতে পারলে যে যে পার্টনার স্যাক্রিফাইস করবে, যদি দুজনেই স্যাক্রিফাইস করতো তাহলে যে রেশিওতে স্যাক্রিফাইস করতো সেই রেশিওতে ওদের ক্যাপিটাল অ্যাকাউন্টে গুডউইলের টাকাটা আসতো, সি রানা গুডউইলের প্রিমিয়াম ফর গুডউইলের টাকাটা। কিন্তু এখানে দেখা যাচ্ছে শুধু এ স্যাক্রিফাইস করছে, এ স্যাক্রিফাইস করছে 1/5, তাহলে সেই জন্যে এই পুরো গুডউইলের সির আনা প্রিমিয়াম ফর গুডউইলের পুরো 10,000 টাকাটা এর ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। তো তাহলে সেটা দেখো, এই যে প্রিমিয়াম ফর গুডউইল ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রিমিয়াম ফর গুডউইল করে এর অ্যাকাউন্টেই ওই 10,000 টাকাটা গেছে, এর অ্যাকাউন্টেই গেছে। আর তারপরে বলেছে, দেখো আরেকটা জিনিস বলেছে যেটা তোমরা আগের দিনও আমি অঙ্কে শিখিয়েছি, যে সি কত ক্যাপিটাল আনছে, সি আনছে এ আর বির কম্বাইন্ড ক্যাপিটালের 50%, টোটাল অ্যাডজাস্টেড ক্যাপিটালের, টোটাল অ্যাডজাস্টেড ক্যাপিটালের 50%। তাহলে টোটাল অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ এ অ্যান্ড বি কত এসছে, দেখো আমরা ওখানে ইয়েতে করছি, দেখো পার্টনার্স ক্যাপিটালে এর এসছে 1,22,200, বির এসছে 74,800, টোটাল 1,97,000। তাহলে সিস ক্যাপিটাল উইল বি এই 1,97,000-এর 50%, 98,500। সেই 98,500টাই দেখো আমি দেখিয়েছি ক্যাপিটাল ব্রট করছে, ক্যাপিটাল ব্রট ইন বাই সি 98,500। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাদের আমি আগেও বারবার শিখিয়েছি। এই অঙ্ক কিন্তু খুব বেশি আসে, মানে এ আর বির অ্যাডজাস্টেড ক্যাপিটাল করে সেটার কম্বিনেশন করে তার 50% সি আনছে। এই যে অ্যাডজাস্টেড ক্যাপিটালটা আমি কীভাবে করেছি দেখো আরেকবার বলি, ওপেনিং ক্যাপিটাল যেটা ছিল তার সাথে রিজার্ভ যোগ হয়েছে, তার সাথে প্রফিট যোগ হয়েছে, তার সাথে এ সি এর প্রিমিয়াম ফর গুডউইলটা পেয়েছে, সব মিলিয়ে তার যে ক্যাপিটালের ভ্যালুটা এসে দাঁড়িয়েছে এ আর বির, সেইটাকে টোটাল করে তার 50% সি আনছে, 98,500 সি ক্যাপিটাল আনছে, পরে আমার ক্যাপিটাল অ্যাকাউন্টও হয়ে গেল। এবার এসো ব্যালেন্স শিটটা দেখি। এবার দেখো ব্যালেন্স শিটে কী হচ্ছে, ব্যালেন্স শিটে দেখো এর ক্যাপিটাল কত হয়েছে, 1,22,200, বির ক্যাপিটাল হয়েছে 74,800, সির ক্যাপিটাল হয়েছে 98,500, আর ক্রেডিটার্স যা বলা ছিল, বিলস পেবল যা বলা ছিল সেরকম, আর বিল্ডিং এগুলোর অ্যাসেটগুলো সব নতুন ভ্যালুগুলো বসবে। বিল্ডিংয়ে দেখো বিল্ডিং হয়েছে তোমার 1,00,000, প্ল্যান্টার মেশিনারি 60,000 ছিল, তার থেকে 10,000 ভ্যালু রিডিউস করেছে, 50,000 স্টক, তারপরে ডেটার্স থেকে প্রভিশন বাদ দিয়ে দেখালাম, আর ক্যাশ অ্যাট ব্যাঙ্ক অ্যান্ড ইন হ্যান্ড কী হলো দেখো,
15,000 ক্যাশ ছিল তোমার ব্যালেন্সে, 15,000 ক্যাশ ছিল আর 10,000 প্রিমিয়াম ফর গুডউইল আর 98,000 সিআর ক্যাপিটাল, সব মিলিয়ে তাহলে ক্যাশ ইন অ্যাট ব্যাঙ্ক অ্যান্ড ইন হ্যান্ড হয়ে গেল 1,23,500। সেটাই বসালে তাহলে টোটাল ব্যালেন্স শিট টোটাল হয়ে গেল 3,40,500। তাহলে এইরকম অঙ্ক তোমাদের আমি আগেও করিয়েছি, ওই যেখানে কম্বাইন্ড ক্যাপিটালের একটা পোর্শন নিউ পার্টনার আনছে সেটা এখানে একেবারে, তাহলে এটা একটা পুরো অঙ্ক হলো যেখানে আমরা ফাইনালি এটা এসেছে 2016 সালে। তো দেখো এখানে আমরা একটা পুরো অঙ্ক করলাম যাতে আমরা কি দেখতে পেলাম, কী কী অ্যাকাউন্ট খুললাম, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট খুললাম, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট খুললাম আর ব্যালেন্স শিট খুললাম। ব্যালেন্স শিটে ক্যাশ অ্যাট ব্যাঙ্ক অ্যান্ড ক্যাশ ইন হ্যান্ডটা কীভাবে পেলাম সেটা দেখো, ওপেনিং যাও ক্যাশ ছিল ব্যালেন্স শিটে, তার সাথে প্রিমিয়ামের টাকাটা অ্যাড হলো, তার সাথে তোমার ওই সিএর ক্যাপিটালটা অ্যাড হয়ে সেটা ক্যাশে এলো 1,23,500। এইভাবে আমরা অঙ্কটা মেলালাম। তো তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো করব। এটা 2016 সালের এইচএস এর অঙ্ক, আমি তোমাদের 2015 সালের এইচএসটা করে দিয়েছিলাম, 17টা তোমাদের সলভ করতে দিয়েছিলাম, এটা হলো 2016। এইভাবে আমি পরপর সব অঙ্কগুলোই কিন্তু করিয়ে দেবো, ঠিক আছে? এরপরে আমি পরের অঙ্কটা যাব। আচ্ছা, এবার আমাদের সেকেন্ড সামটা দেখো, সেটাও আমি তোমাদের অঙ্কটা পাঠিয়ে দিয়েছি। এই অঙ্কটাও খুব সিম্পল, এটা অত কিছু প্রবলেম নেই। এটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আর ব্যালেন্স শিট করতে দিয়েছে। তো দেখো ফার্স্টে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে অ্যাসেটের যা যা রিভ্যালিউড ফিগার থেকে আমরা কীরকম পাচ্ছি দেখো। দ্য প্রভিশন ফর ব্যাড ডেট, প্রভিশন ফর ব্যাড ডেটটা তো লাইবিলিটি, এখানে বলছে যে প্রভিশন ফর ব্যাড ডেটটা কমেছে, লাইবিলিটি কমেছে 2,400 টাকা। তো তাই প্রভিশন ফর ব্যাড ডেটটা লাইবিলিটি কমেছে যতটুকু টাকা, সেটা আমি রিভ্যালুয়েশনে ক্রেডিট দিকে দেখালাম, কারণ ওটার এন্ট্রিটা হচ্ছে পার্টিকুলার লাইবিলিটি টু রিভ্যালুয়েশন, তাহলে রিভ্যালুয়েশনে লাইবিলিটি কমলে ক্রেডিট দিকে আসে, তো সেটা বসালাম। তারপরে দেখো অ্যাসেটের ভ্যালু কমেছে, অ্যাসেট স্টক কমেছে 3,000 টাকা, সেটা দেখালাম। পেটেন্ট বলছে, ওটাও একটা অ্যাসেট, সেটা বলছে ভ্যালুলেস হয়ে গেছে, মানে পুরো পেটেন্টের ভ্যালু নীল হয়ে গেছে, তাহলেও অ্যাসেট ভ্যালু কমেছে, তাই ওটা ডেবিট হয়েছে রিভ্যালুয়েশন টু অ্যাসেট পেটেন্ট অ্যাকাউন্ট। আর একটা বলেছে ক্লেম ফর ড্যামেজ, একটা লাইবিলিটি অ্যারাইজ করেছে, ক্লেম ফর ড্যামেজ সেটার জন্য 2,000 টাকা প্রোভাইড করতে হবে, তাহলে সেটা লাইবিলিটি বেড়েছে, তাহলে অ্যাসেট ভ্যালু কমলে আর লাইবিলিটি বাড়লে আমরা রিভ্যালুয়েশনে ডেবিট করি, তাই করেছি, আর লাইবিলিটি কমেছে বলে এটা ক্রেডিট করেছি। সব করার পর আমি দেখলাম যে অঙ্কটাতে রিভ্যালুয়েশন অঙ্কটাতে লস হলো, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে লস হলো, কী হলো, লস হলো। তো সেটা সেই লসটা উষা আর আশার মধ্যে 3:2 রেশিওতে ভাগ হয়ে গেল, 6,000, 4,000, 10,000 টাকা। এবার এসে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট করছি। ক্যাপিটাল অ্যাকাউন্টে দেখো রিভ্যালুয়েশনের প্রফিট হলে আমরা যেমন ক্যাপিটাল অ্যাকাউন্টে ক্রেডিট করি, তাহলে রিভ্যালুয়েশনের লস হয়েছে সেটা আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেবিট করবো। ওপেনিং ক্যাপিটাল তোমার উষা আর আশার 40,000, 35,000 দেখালাম। জেনারেল রিজার্ভ যা ছিল সেই টাকাটাকে আমরা তোমার ওল্ড প্রফিট শেয়ারিং রেশিওতে ভাগ করে দিলাম। ক্যাশ এনেছে দেখো নিউ পার্টনার তোমার নিলাম, সে ক্যাশ এনেছে 30,000 টাকা, সেটা দেখালাম। আর প্রিমিয়াম ফর গুডউইলের টাকাটা কিন্তু বলা নেই, প্রিমিয়াম ফর গুডউইলের টাকাটাও কত এনেছে নিউ পার্টনার সেটা বলা নেই, সেটা আমরা কী করে বার করলাম দেখো। প্রিমিয়াম ফর গুডউইল বলছে যে প্রিমিয়াম ফর গুডউইল ব্রট ইন বাই নিউ পার্টনার কত বেরোবে, যে টোটাল ভ্যালু অব দ্য ফার্ম বলেছে, টোটাল ভ্যালু অব দ্য গুডউইল অব দ্য ফার্ম হচ্ছে 50,000 টাকা। টোটাল ভ্যালু অব দ্য গুডউইল অব দ্য ফার্ম, ফার্মের টোটাল গুডউইল ভ্যালু হচ্ছে 50,000। তাহলে নিলাম যে নিউ পার্টনার তার শেয়ার তো 1/5, তাহলে তার গুডউইলের ভ্যালু কত হবে, 10,000। বুঝতে পারলে, টোটাল ভ্যালু অব দ্য গুডউইল বলেছে ফার্মের 50,000, ভ্যালু অব গুডউইল টোটাল ভ্যালু 50,000, এবার নিলাম যেহেতু 1/5 শেয়ার দিচ্ছে তাহলে ওর ভ্যালু গুডউইলের ভ্যালু হবে 10,000, ওর গুডউইলের ভ্যালু হবে 10,000, সেই ওর গুডউইলটুকু প্রিমিয়াম ফর গুডউইলের টাকাটা আমরা ওল্ড পার্টনারের মধ্যে ওই ওল্ড রেশিওতে ভাগ করে দিলাম, মানে স্যাক্রিফাইজিং রেশিওতে ভাগ করে দিলাম। এখানে স্যাক্রিফাইজিং রেশিওটাই ওল্ড রেশিওই হবে, কারণ এখানে তো কোনো আর নতুন রেশিওর কিছু বলেনি নিউ রেশিও, তার ফলে আমাদের ধরে নিতে হবে যে ওল্ড রেশিও ইজ দ্য স্যাক্রিফাইজিং রেশিও। তো তাহলে এখানে ওই স্যাক্রিফাইজিং রেশিওতে ওই 10,000 টাকা যেটা গুডউইলের পেলাম আমরা প্রিমিয়াম ফর গুডউইল সেটা ভাগ করে দিলাম। এবার দেখো এটা করে আমি ক্লোজিং ক্যাপিটাল পেয়ে গেলাম, এটা করে আমরা ক্লোজিং ক্যাপিটালটা পেয়ে গেলাম। হ্যাঁ, উষার 50,800, তারপরে আশার হচ্ছে 42,200 আর নিলামের 30,000। এই নতুন ক্যাপিটালটা মানে ওল্ড নিউ তোমার এন্ড ক্যাপিটালটা, ক্লোজিং ক্যাপিটালটা আমরা পেয়ে গেলাম তিনজন পার্টনারকে। এবার সোজা ব্যালেন্স শিটে চলে এসো। ব্যালেন্স শিটে আমরা কী দেখতে পাচ্ছি, যে উষার ক্যাপিটাল 50,800 ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে পেয়েছি, আশার ক্যাপিটাল 42,200, নিলামের ক্যাপিটাল 30,000, ক্রেডিটার্স যা ছিল, বিলস পেবল যা ছিল, ক্লেম ফর ড্যামেজ এটা একটা নিউ লাইবিলিটি, সেটা লাইবিলিটি সাইডেই আসবে, আর বিল্ডিং
20,000, স্টক 3,000 কমে যা হলো, ডেটাস থেকে প্রভিশন বাদ দিয়ে যেটা এলো। আর ক্যাশটা কিভাবে এলো দেখো, ক্যাশটা হচ্ছে ব্যালেন্স শিটে 24,000 ছিল, তারপরে 30,000 তোমার নিউ পার্টনার ক্যাপিটাল আনলো, আর 10,000 নিউ পার্টনারের তোমার প্রিমিয়াম ফর গুডউইল হলো। তাহলে সব মিলিয়ে আমাদের টোটাল ক্যাশের ভ্যালু গিয়ে দাঁড়ালো 64,000। তাহলে এটা বসিয়ে দিলাম, তাহলে এসে গেলো 1,57,000 বোথ সাইড ব্যালেন্স শিট টোটাল। তাহলে এটা ভেরি ইজি, এটা কিন্তু খুব কঠিন অঙ্ক নয়, একেবারেই সোজা। এখানে শুধু ওই নিউ পার্টনারের গুডউইলটুকু ক্যালকুলেট করে নিতে হয়েছে, যেহেতু টোটাল ভ্যালু অফ গুডউইল অফ দ্য ফার্ম হচ্ছে 50,000, সেখানে নিউ পার্টনারের শেয়ার 1/5, তাহলে ওর গুডউইলের পরিমাণ হয়ে গেল 10,000। ঠিক আছে, বোঝা গেল? এটা কিন্তু ভেরি সিম্পল সাম, এটা তোমরা পারবে করতে আমি আশা করি, এরকম একটা অঙ্ক। তো তোমরা এরপরে আমি একটা কঠিন অঙ্ক করাবো, সেটা পরে করাচ্ছি, ঠিক আছে? এই একটা অঙ্ক আজকে আমি করাবো, যেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অফ ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্যালেন্সেস। এটা খুব একটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এটা তোমরা একটু কঠিনও আছে, খুব ভালো করে বোঝার চেষ্টা করো। তো এই অঙ্কটায় আমি স্টেপ বাই স্টেপ বলছি। দেখো, ফার্স্টে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আমি খুলছি, সেখানে দেখাচ্ছে যে তোমার ক্রেডিটার্স, একটা ক্রেডিটার্স, সে বলছে যে ক্রেডিটার্স অ্যান আইটেম অফ ₹500 ইনক্লুডেড ইন সান্ডি ক্রেডিটার্স ওয়াজ নট লাইকলি টু বি পেড। তাহলে একটা লাইবিলিটি দিতে হবে না, তাহলে লাইবিলিটি কমলো, সেই জন্য এটা রিভ্যালুয়েশনে ক্রেডিট হলো। তারপরে দেখো বলেছে প্রভিশনটা বেড়েছে, প্রভিশন 1,000 ছিল কিন্তু সেটাকে করতে হবে 1,250, তাহলে 250 প্রভিশন বাড়লো, লাইবিলিটি বাড়লো, তাই ডেবিট হলো। আর একটা যেটা আগের দিনও প্রভিশন ফর ক্লেম ফর ড্যামেজ, একটা ড্যামেজের জন্য কিছু প্রভিশন করতে হবে, দ্যাট ইজ একটা লাইবিলিটি, তো সেটাও রিভ্যালুয়েশনে ডেবিট করা হলো। করে আমি দেখতে পাচ্ছি যে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে লস আসছে, লস আসছে, দ্য লস অন রিভ্যালুয়েশন। সেটা তাহলে ওল্ড পার্টনারদের মধ্যে যেটা 3:2 রেশিওতে ভাগ হয়ে গেল, দেখো ওল্ড পার্টনারদের মধ্যে 550 টাকা লসটা 3:2 330 ভাগ হয়ে গেল। এবার এসো আমরা করছি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে দেখো বাই ব্যালেন্স বিডি আছে, বাই ব্যালেন্স বিডি কত, 60,000 আর 40,000। ক্যাপিটাল ক্যাশ যেটা এনেছে সি, মানে সি নয়, লাস্ট পার্টনার, হ্যাঁ রাইট, ডি ডি, আমার বি আর সি ওল্ড পার্টনার, আর ডি হচ্ছে নিউ পার্টনার। ডি যে ক্যাপিটালটা এনেছে সেটা 30,000। এবার ডি প্রিমিয়াম ফর গুডউইল কত এনেছে, 15,000, সেটা তো স্যাক্রিফাইসিং রেশিওতে ওল্ড পার্টনারদের মধ্যে ভাগ হয়। তো এসো আমরা দেখি স্যাক্রিফাইসিং রেশিওটা কত, স্যাক্রিফাইসিং রেশিও ইকুয়ালস টু ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। দেখো বিস স্যাক্রিফাইস কত, আগে ওরা 3:2 নিচ্ছিল প্রফিটটা, তাহলে 3/5, আর এখন ওদের নিউ রেশিও হয়ে গেছে 2:2:1, দ্যাট ইজ 2/5, করে দেখা যাচ্ছে বিট স্যাক্রিফাইস 1/5। আর সি স্যাক্রিফাইস কত, সি আগে পাচ্ছিল 2/5, এখনও পাচ্ছে 2/5, তাহলে সি স্যাক্রিফাইস নিল, তাহলে পুরো প্রিমিয়াম ফর গুডউইলের টাকাটা স্যাক্রিফাইসিং পার্টনার পাবে। তাহলে ডি এর আনা প্রিমিয়াম ফর গুডউইলের টাকাটা পুরো পেয়ে গেল কে, বি। দুজন পার্টনারের মধ্যে শুধু বি পাবে, বিকজ বি অনলি স্যাক্রিফাইস করেছে, তাহলে বির ঘরে এসে গেল। তাহলে এই সব কটা এন্ট্রি তোমরা বুঝে গেলে। আর এদিকে দেখো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ইউজুয়ালি কী থাকে, লাইবিলিটির দিকে জেনারেল রিজার্ভ থাকে, বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ব্যালেন্সটা থাকে ব্যালেন্স শিটে, সেটা প্রফিট শো করে, সেটা কিন্তু আসে পার্টনার্স ক্যাপিটালের ক্রেডিট দিকে। কিন্তু এখানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ব্যালেন্সটা দেখো রয়েছে অ্যাসেটের দিকে, এটা কিন্তু সেই জন্য ঠিক উল্টো আছে, তাই জন্য দেখো এটা লস শো করছে, তাই জন্য এইটাও তোমার পার্টনার্স ক্যাপিটালের ডেবিট দিকে আসবে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ব্যালেন্সটাও ওই ওল্ড রেশিওতে ভাগ হবে। যেমন জেনারেল রিজার্ভ থাকলে তোমরা কী করো, জেনারেল রিজার্ভ ইজ এ পোর্শন অফ প্রফিট, সেটা আমরা কী করি পার্টনার্স ক্যাপিটালে ক্রেডিট করি। আর এটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট শো করছে অ্যাসেট দিকে, দ্যাট মিন্স এটা লস, সেটাও আমরা তাহলে পার্টনার্স ক্যাপিটালের ক্রেডিট দিকে দেখাচ্ছি, আর রিভ্যালুয়েশন লসটাও দেখালাম। আর একটা কী বলেছে দেখো, যে প্রিমিয়াম ফর গুডউইলের টাকাটা ডি এনেছে তার 50%, তার অর্ধেক, হ্যাঁ সেটার হাফ অফ দ্য গুডউইল অ্যামাউন্ট উইথড্রন বাই পার্টনার হু স্যাক্রিফাইস ইজ মানে শেয়ার, যে বি যে শেয়ার করেছে, বি যে স্যাক্রিফাইস করেছে ইন ফেভার অফ ডি, সেই বি তো প্রিমিয়াম ফর গুডউইলের টাকাটা ওর হেডে গিয়েছিল পুরো টাকাটা, এবার তার কিছুটা সে ক্যাশে তুলে নিচ্ছে। তাহলে আমরা প্রিমিয়াম ফর গুডউইলের এন্ট্রি কী শিখেছি, তোমাদের ছোটো ছোটো অঙ্কে শিখিয়েছিলাম যে ব্যাংক টু প্রিমিয়াম ফর গুডউইল, তারপরে যখন ওটা ওদেরকে দেওয়া হবে তখন প্রিমিয়াম ফর গুডউইল টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, সেটা যেমন প্রিমিয়াম ফর গুডউইল ওল্ড পার্টনার্স ক্যাপিটালে এলো, এবার তারপরে যখন সে টাকাটা তুলে নেয় তখন এন্ট্রিটা কী শিখিয়েছিলাম, ক্যাশ পার্টনার্স ক্যাপিটাল টু ক্যাশ আর ব্যাংক। তো এখানে ওর 50% তুলে নিচ্ছে, মানে 15,000-এর মধ্যে 7,500, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্যাক্রিফাইসিং পার্টনার তার প্রিমিয়াম ফর গুডউইলের, ওর প্রিমিয়াম ফর গুডউইলের 50% তুলে নিচ্ছে, তাহলে এন্ট্রিটা কী হবে, পার্টনার্স ক্যাপিটাল টু ক্যাশ, তাহলে 7,500।
এরপরে অঙ্কটায় দেখো কি বলেছে, যে বলেছে যে বলছে যে আফটার মেকিং অ্যাবভ অ্যাডজাস্টমেন্ট দ্য ক্যাপিটাল অ্যাকাউন্ট অফ বিএনসি ওয়্যার টু বি অ্যাডজাস্টেড অন দ্য বেসিস অফ ডিস ক্যাপিটাল, ডির ক্যাপিটাল অনুযায়ী এ আর বি ক্যাপিটাল হবে, বি আর সির ক্যাপিটাল হবে, মানে নিউ পার্টনারের ক্যাপিটাল অনুযায়ী বি আর সি মানে ওল্ড পার্টনারদের ক্যাপিটালটা অ্যাডজাস্ট করতে হবে। তার জন্য অ্যাকচুয়াল ক্যাশ ওয়াজ টু বি ব্রট ইন অর পেড অফ অ্যাজ দ্য কেস মেবি। তার মানে এতদিন আমরা অঙ্কে শিখেছিলাম যে নিউ পার্টনার্স ক্যাপিটাল আনে অন দ্য বেসিস অফ ওল্ড পার্টনার্স ক্যাপিটাল। ওল্ড পার্টনার্সের আগে দুটো অঙ্কে তোমাদের শিখিয়েছিলাম যে ওল্ড পার্টনারের টোটাল অ্যাডজাস্টেড ক্যাপিটালের 50% বা 1/5 নিউ পার্টনার আনে। এখানে আবার অঙ্কটা পুরো উল্টো, এখানে বলছে যে ওল্ড পার্টনাররা নিউ পার্টনারের বেসিসে ক্যাপিটাল আনে, নিউ পার্টনার তার শেয়ার অফ প্রফিটের অনুযায়ী যে ক্যাপিটাল এনেছে সেই অনুযায়ী ওল্ড পার্টনারদের ক্যাপিটালটা হবে, নিউ পার্টনারের ক্যাপিটালের বেসিসে ওল্ড পার্টনারদের ক্যাপিটালটা হবে। এবার এসো ক্যালকুলেশন অফ অ্যাডজাস্টমেন্ট অফ ক্যাপিটাল কীভাবে এসছে দেখো। ডি শেয়ার অফ প্রফিট 1/5, তার জন্য ডি ক্যাপিটাল হচ্ছে 30,000, তাহলে 30,000 টাকা আনছে ফর 1/5 শেয়ারের জন্য, তাহলে ফর 1/5 শেয়ার ক্যাপিটাল 30,000, তাহলে টোটাল ক্যাপিটাল কত হবে? ক্যাপিটালে প্রফিটের 1/5 অংশ পাওয়ার জন্য যদি কেউ 30,000 ক্যাপিটাল দেয় তাহলে টোটাল ক্যাপিটাল কীভাবে পাবো? 30,000 × 5 1.5 লাখ, তাহলে টোটাল ক্যাপিটাল এলো প্রতিষ্ঠানের 1.5 লাখ, তাহলে 20 শেয়ার অফ ক্যাপিটাল কত হবে? 20 শেয়ার অফ প্রফিট কত? 1.5 লাখের 2/5, তার মানে 60,000। সি শেয়ার অফ ক্যাপিটাল কত হবে? 1.5 লাখের 2/5, মানে 60,000। আর ডিটা তো বলেই দিয়েছে তোমরা 30,000 এনেছো ফর 1/5 শেয়ার অফ প্রফিট, তাহলে 1/5 শেয়ার অফ ধরে কিন্তু আমরা টোটাল ক্যাপিটালটা বার করলাম, আমরা দেখতে পেলাম যে ডি শেয়ার অফ প্রফিট হয়েছে 1/5, তার জন্য ডি ক্যাপিটাল এনেছে 30,000, সেই থেকে আমরা টোটাল ক্যাপিটাল ক্যালকুলেট করে ফেললাম, সেই থেকে আমরা বি আর সির ক্যাপিটাল বার করে ফেললাম। বুঝতে পারলে? এই জায়গাটা একটু টাফ আছে কিন্তু তোমাদের বুঝতে আমি একদম ওয়ার্কিংস করে বুঝিয়েছি, কাজেই তোমাদের বোঝা উচিত। এবার এসো তাহলে দেখো ব্যালেন্স সিডিতে আমি তাহলে বির ক্যাপিটালেও বসালাম, সির ক্যাপিটালেও বসালাম, ডি ক্যাপিটালেও বসালাম, তাহলে আমাদের সব এন্ট্রি বসানো হয়ে গেছে, সব এন্ট্রি বসানো হয়ে গেছে। হওয়ার পর তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? বলেছি যে এই যে 60,000 ক্লোজিং ক্যাপিটাল বিকে দেখাতে হবে, তার জন্য দরকার হলে বিকে নতুন ক্যাপিটাল আনতে হবে আর না হলে তুলে নিতে হবে। তো এখানে দেখা যাচ্ছে ব্যালেন্স করে, হ্যাঁ এখানে যদি 60,000 ব্যালেন্স, ইউজুয়ালি তো অন্য অঙ্কে ব্যালেন্সিং ফিগারটা বেরোয়, এখানে কিন্তু ব্যালেন্সিং ফিগারটা তোমাকে দিয়েই দিয়েছে যে ওর 60,000, এর 60,000, এর 30,000। তাহলে এখান থেকে দেখে আমি দেখতে পাচ্ছি এইটা কিন্তু ব্যালেন্সিং ফিগার হলো 1,170, যে টাকাটা সি এক্সট্রা দিয়েছে, সে ক্লোজিং ক্যাপিটাল ওর 60,000 থাকতে গেলে তাহলে বি 1,170 টাকা তুলে নেবে। বি কী করবে? 1,170 নিতে টাকা উঠিয়ে নেবে, উইথড্র করে নেবে, তাহলে ওর ব্যালেন্স ক্লোজিং ক্যাপিটাল আসবে 60,000। অ্যাট দ্য সেম টাইম সির কী হবে? সিকে যদি ওই তোমার ক্লোজিং ক্যাপিটাল 60,000 রাখতে হয়, সির তো মাত্র 40,000 এখানে আছে ওপেনিং ক্যাপিটাল, আর কিছুটা ওর লস সাফার করেছে, তার জন্য ওকে কিন্তু আরও ক্যাপিটাল আনতে হবে। ওর ক্লোজিং ক্যাপিটাল 60,000 দেখাতে গেলে ওকে 24,220 টাকা নিউ ক্যাপিটাল ইন্ট্রোডিউস করতে হবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই যে একজনকে একজন ক্যাপিটাল তুলে নিচ্ছে আর একজন ক্যাপিটাল আনছে ব্যালেন্সিং ফিগার করে, এটা আসছে, এটা খুব ভালো করে খেয়াল করবে, ঠিক আছে? এখানে দেখা যাচ্ছে যে 60,000 ক্লোজিং ক্যাপিটাল বিকে সিকে শো করতে হলে ওকে আরও ক্যাপিটাল আনতে হচ্ছে, কত টাকা? 24,220, তাহলে এটা মিলছে, বুঝতে পেরেছো? এখানে তুমি এটা সবকটা বসিয়ে দেবে, ক্লোজিং ক্যাপিটালের ভ্যালু তো আমরা বার করেছি, সেটা বসিয়ে দিয়ে ব্যালেন্সিং ফিগার আসছে যে টাকাটা সিকে কিন্তু আরও ফার্মকে দিতে হবে। এবার এসো, যেহেতু এত ক্যাশ আনা নেওয়া হলো তাই জন্য আমাদের একটা ক্যাশ অ্যাকাউন্টও খুলতে হবে। ক্যাশ অ্যাকাউন্টে দেখো কী আছে, ওপেনিং ব্যালেন্স 16,000 ক্যাশের, তারপরে ডি ক্যাপিটাল দিয়েছে 30,000, প্রিমিয়াম দিয়েছে 15,000, সি ফার্দার ক্যাপিটাল এনেছে 24,220, আর বি ক্যাপিটাল থেকে কিছুটা প্রিমিয়াম হাফ প্রিমিয়াম তুলে নিয়েছে, আর এই টাকাটা ওর এক্সট্রা এনেছে বলে ও তুলে নিয়েছে, তাহলে ব্যালেন্স সিডি কত এলো দেখো, 76,550, যেটা ক্যাশের ক্লোজিং ব্যালেন্স। এবার ব্যালেন্স শিটটা সিম্পল, ব্যালেন্স শিটে দেখো এই ওপেনিং ক্যাপিটাল মানে ক্যাপিটাল এবিসির কী বিসিডির কী দাঁড়াচ্ছে দেখো, 60,000 60,000 30,000, ক্রেডিটার্স থেকে 500 কমে যাচ্ছে, একজন ক্রেডিটার্স তার ক্লেমটা ছেড়ে দিয়েছে, প্রভিশন ফর ক্লেম দেখালাম, আর এদিকে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, মেশিনারি, ফার্নিচার, ডেটার্স, ডেটার্স থেকে যা প্রভিশন বাদ দিলাম, আর ক্যাশের যে নতুন ভ্যালুটা ক্যাশ অ্যাকাউন্ট থেকে পেয়েছি, করে আমাদের মিলে গেল 2,10,300। বোঝা গেল? এইরকমভাবে অঙ্কটা করবে, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সাম, যদি না বুঝতে পারো আবার আমাকে জিজ্ঞেস করবে ক্লাসে, আর বোঝার চেষ্টা করো, একদম ক্লিয়ার ওয়ার্কিংস করা আছে, আমার ধারণা তোমরা বুঝতে পারবে, ঠিক আছে?